আমরা শিক্ষক সমাজ আমাদের শ্রেণীর কক্ষে পাঠদানের কথা ছিল ঠিক তেমনি একটি মুহূর্তে স্বাধীন বাংলাদেশের মুজিব কন্যা শেখ হাসিনা যে মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই মুহূর্তে বাংলাদেশের লক্ষ লক্ষ বেসরকারি শিক্ষক আজ দেখার রাজপথে ধুলাই লুটাপুটি করছে কেবলমাত্র তাদের রুটি রুজির দাবিতে এর থেকে স্বাধীন বাংলাদেশের লজ্জাস্কর আর কোনো কিছু হতে পারে বলে মনে করি না সংগ্রামী ভাই ও বন্ধুরা আমার আমরা এত দুর্ভোগ এত দুর্ভোগ একটা অযোগ্য শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি আমি ডাক্তার যারা শিক্ষামন্ত্রীকে আপনি ডাক্তার না হয়ে আপনি মন্ত্রী হয়েছেন মনে করেছিলাম শিক্ষকদের ভাগ্যে কিছু জুটবে কিন্তু লক্ষ্য করলাম আপনি কি করলেন বাংলাদেশের ইতিহাসে আপনার কালো অধ্যায়ে আপনার নাম লেখা থাকবে যুগ যুগ ধরে শত বছরও আপনার নাম মুছবে না সাথী বন্ধুগণ আমরা লক্ষ্য করেছি আমরা বেসরকারি শিক্ষক সমাজ আমরা কি এখানে আমরা কি এখানে আমরা কি জন্য এসেছি রুটি রুজির দাবিতে শুধু রুটি রুজির দাবি নয় ন্যায্য দাবি আজ আমরা একই সিলেবাসে পড়াশোনা করাই একই বোর্ডের পরীক্ষা একই প্রশ্ন একই শ্রেণীর শিক্ষকরা খাতা মূল্যায়ন করে আর কয়েকদিন পরে এসএসসি পরীক্ষার ফলাফল হবে এই এসএসসি পরীক্ষার শতকরা 97 ভাগ শিক্ষার্থীর খাতা মূল্যায়ন করেছে এই শিক্ষামন্ত্রীর ভাষায় অদক্ষ শিক্ষকরা সংগ্রামী সাথী বন্ধুগণ আপনাদের কাছে জানাতে চাই আজ বাংলাদেশকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারে মাথা ভেঙে খান খান করে দিয়েছে এই অদক্ষ শিক্ষামন্ত্রী আমরা এক্ষুনি প্রধানমন্ত্রীর কাছে এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই এবং শিক্ষামন্ত্রীর অবসান কামনা করছি সাথী বন্ধুগণ আমার নেতৃবৃন্দ আমার পিটিআর নেতৃবৃন্দ শিক্ষক সংগঠনগুলো এক প্ল্যাটফর্মে এসেছে আমার শ্রদ্ধেয় বিটিআর সভাপতি সেক্রেটারি পানারা হ্যামিলনের বাসিওয়ালা বাসি বাঁচিয়েছেন আপনি প্রজ্ঞাপন জারি করেছেন আমার শিক্ষক নেতারাম শুধু ডাক দিয়েছেন সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা তারা ঝুলিয়ে তারা সাতক্ষীরায় ঢাকাতে চলে এসেছে আপনি এখন আপনার আপনার প্রশাসন দিয়ে ব্যবস্থা করছেন আমার নেতাদের এটাকে আপনি অপমান করেছেন আপনি পদে পদে অপদস্থ হবেন শিক্ষামন্ত্রী আমার শিক্ষকদের বসার জায়গাটুকু পর্যন্ত আপনি দেন নাই আপনি মিটিং করেছেন আপনার ওই গৃহপালিত নাম দিয়েছে একটা শিক্ষক সংগঠন যারে আপনারা গৃহপালিত হিসেবে তৈরি করেছেন তাদের পাশে রেখে আমার বৃহৎ সংগঠন সারা বাংলাদেশের নেতৃত্ব যারায় তাদেরকে অপমান করেছেন 5 লক্ষাধিক শিক্ষককে অপমান করেছেন এই এই ক্ষমতা কিন্তু আপনাকে দিয়ে মন্ত্রিত্ব বানানো হয় নাই সাথী বন্ধুগণ এক পয়েন্ট ঘন্টে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমরা জানি আপনি ছাড়া বাংলাদেশের আর একটি ব্যক্তি নাই বাংলাদেশের দরদে বা স্বাধীনতার পক্ষের আপনার পাশে যারা ঘুর ঘুর করে ওই আমলা চামচারা এরাও কিন্তু সুবিধাবাদী আপনাকে জি ম্যাডাম জি স্যার করে সুবিধা নেওয়ার জন্য কিন্তু কি পরিমাণ ক্ষতি হচ্ছে আপনি গোয়েন্দা সংস্থা দিয়ে আপনি তদারকি করেন আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনার মঙ্গল তারা চায় কিনা আপনি মন্ত্রী যাদের বানিয়েছেন তারা আপনার মঙ্গল চায় কিনা আপনার লক্ষ্য করার সময় এসেছে আপনার কাছে অনুরোধ করে আপনি মুজিব কন্যা শেখ মুজিবুর রহমান সাহেব এক খোলবে খোঁচায় 27,000 শিক্ষা প্রতিষ্ঠানকে প্রথম জাতীয়করণ করেন আপনি মুজিব কন্যা 26,000 শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি জাতীয়করণ করেছেন আমাদের দাবি আমাদের প্রাণের দাবি আমরা অতিরিক্ত কিছু চাই না আমাদের স্কুল প্রদত্ত সকলত্ব আপনি নিলেন আমরা দিয়ে দেব আমাদের বেশি কিছু দেওয়ার দরকার হবে না আপনাকে যারা ভুল বোঝাচ্ছে আপনি ভালো যারা গণিতের শিক্ষক ভালো যারা অঙ্ক বোঝে তাদের দিয়ে ওই ডাক্তার কবিরাজ দিয়ে হিসাব করলে যোগ মেলবে না আপনাকে বলি আপনি ভালো অঙ্কের টিচার ভালো ম্যাথমেটিক্সের টিচার দিয়ে অঙ্ক করান আপনি হিসাব কষে আপনি দেখেন আমাদের যুক্তি আমাদের দাবি যৌক্তিক অযৌক্তিক আপনার কাছে অনুরোধ করি আমরা সাতক্ষীরার সুন্দরবন থেকে এসেছি আমরা সোহেল বেঙ্গল টাইগারের দেশে বাস করি আমরা টাইগার আমরা সিংহ আপনি কি করবেন আপনি অফিসার লাগিয়ে দিয়েছেন ডাটা কালেকশন করার জন্য আপনার হাজার হাজার অফিসার যা না করতে পারেন আমার শিক্ষক সংগঠনের নেতাদের এক ডাকে আপনার অফিসারদের সব খান খান হয়ে যাবে আপনি জেলে দিবেন আপনি চাকরি খাবেন কয়জনের জেলে দিবেন কয়জনের চাকরি খাবেন খেয়ে দেখেন কয়টা ধানের কয়টা চাউল খেয়ে দেখেন সুতরাং আপনাকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী দিন এসেছে আপনাকে বোঝানো হচ্ছে ভোট এসেছে বলে আমরা সুযোগ ধরেছি না ভোট নয় আমাদের
আমাদের দাবি এই ভোটের গুণে আমরা ভোটকে কেন্দ্র করে আসি নাই আমরা চাই আপনার মঙ্গল আপনারা আমরা চাই দেশের মঙ্গল আমরা চাই আপনি বারবার ক্ষমতা আসেন কিন্তু এই বৃহৎ জনগোষ্ঠীকে আপনি শিক্ষকদের মনে করেন এরা গ্রামগঞ্জের অদক্ষ অযোগ্য আমরা জানি মাননীয় শিক্ষামন্ত্রী আপনি আমার শিক্ষকদের অদক্ষ অযোগ্য বলেছেন আপনি একটা শিক্ষক পরিবারের সন্তান আপনার শিক্ষক আপনার মাতা কি অযোগ্য অদক্ষ ছিল আমরা জানি না সুতরাং আমরা যাই শিক্ষক ভাইরা আজ প্রধানমন্ত্রী যারা হয়েছেন আপনি শিক্ষামন্ত্রী এই অদক্ষ শিক্ষকদের কাছে লেখাপড়া শিখে ওখানে হয়েছেন আপনি এমবিবিএস ডাক্তার এই অদক্ষ শিক্ষকদের কাছে লেখাপড়া শিখে আপনি ডাক্তার হয়েছেন আর তাদেরকে আপনি অবহেলা করেন তাদেরকে অবজ্ঞা করেন আপনার একটু বিবেক থাকা উচিত সুতরাং আপনার কাছে অনুরোধ করব আপনার কাছে কোনো কথা নাই আপনার সাথে কোনো আমাদের আর কথা নাই আমাদের কথা হলো বাংলাদেশের মমতাময়ী বাংলাদেশের একমাত্র কাণ্ডারী বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন সেই মুজিব কন্যা শেখ মুজিব শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনা আপনি প্রধানমন্ত্রী আপনি আসুন আপনি আমাদের কথা শুনুন আমাদেরকে বুঝুন আমাদের যদি দাবি ন্যায্য হয় আপনি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমাদেরকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করুন আর শিক্ষকরা রাস্তাপথে রয়েছে দেশ বিদেশ থেকে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দেশের মান ক্ষুণ্ণ হচ্ছে এইটা আর করা যাবে না সুতরাং আপনাদের কাছে আহ্বান করো আর যতদিন না পর্যন্ত জাতীয়করণের ঘোষণা আসবে যতদিন না পর্যন্ত আমার নেতৃবৃন্দকে দেখে আর প্রধানমন্ত্রী সিদ্ধান্ত না দেবেন ততদিন পর্যন্ত ঢাকার রাজপথ ঢাকার অলিগলি ঢাকার প্রেস ক্লাবের সামনে আমরা অচল করে দেব অচল করে দেব ভূমি দেখেছেন কিন্তু ফার দেখেন নাই রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন আমাদের কাছে যারা রাজনীতি করতে আছে আজ এখানে যারা আছে সবাই এটা ওই আপনার এমটি গ্রুপের মানুষ এইটা আপনি প্রমাণ করতে চেয়েছেন না এই ভুল ব্যাখ্যা দিয়ে প্রধানমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করবেন না আমরা রাজনীতি করতে আসিনি আমরা আছি পেটের দাবিতে আমরা আছি আমার সন্তানের পশু ওষুধ কেনার পাশরাই আমার স্ত্রীর পড়ালেখাপড় নাই আমার পেটে ভাত নাই আমার ঘরের চলে ঘর নাই অথচ আমি একজন শিক্ষক আমি আপনার মতন শিক্ষামন্ত্রী আমি প্রধানমন্ত্রী ঘোড়ার একজন কারিগর সুতরাং আমি অসহায় থাকবো আর আপনারা লুটি পুটে খাবেন আর বড় বড় কথা বলবেন আমার শিক্ষকদের অপজ্ঞ অবহেলা করবেন এটা বাংলার শিক্ষক সমাজ মেনে নেবে না মেনে নেবে না মেনে নেবে না আপনি যতই দায় করেন সুতরাং আর যদি দেশের মঙ্গল চান যদি বাংলাদেশের মঙ্গল চান শেখ হাসিনার মঙ্গল চান তাহলে আসুন অনতিবিলম্বে আমার শিক্ষক সমাজের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে দাবি মেনে নিয়ে আমাদেরকে ক্লাস শ্রেণীকক্ষে ফিরিয়ে দিন ছুটি বন্ধ করেছেন বড় কারসাজি করেছেন কে দিয়েছে যুক্তি আপনার গৃহপালিত নেতারা আপনার যুক্তি দিয়েছে ছুটি বন্ধ করলে আন্দোলন বন্ধ হয়ে যাবে আমার স্যার বলছিলেন আমাদের থাকার জায়গা বন্ধ করেছেন আপনি বন্ধ করতে পারেন থাকার জায়গাগুলা রাজপথ বন্ধ করতে পারবেন না রাস্তার ফুটপাথ বন্ধ করতে পারবেন না কোথায় যাবেন আপনি যেখানে যাবেন আমরা সেখানে আছি আমার বজলুর রহমান স্যার আমার কাউসার স্যার সহ আমরা সেখানে আছি কোথায় যাবেন আমাদের দাবি মেনে নেন দেশকে বাঁচান শিক্ষক সংগঠনকে বাঁচান শিক্ষকদের বাঁচান শিক্ষক পরিবারদের বাঁচান এই আহ্বান রেখে মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেশে ফিরেই আমাদের সাথে একত্রতা ঘোষণা করে আমাদের প্রাণের দাবিগুলা আপনি মেনে নেবেন এই যোগ্য এবং দক্ষ শিক্ষকদের তারা আলোচনা করে আমাদের দাবি মেনে নেবেন এই প্রত্যাশা ব্যক্ত করে এবং ওই শিক্ষামন্ত্রীর মতো হতকারী মন্ত্রীদের আগামী দিন মন্ত্রী রাখবেন কিনা এটাও আপনার কাছে বিবেচনার দাবি রেখে আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ মজলুম শিক্ষক জিন্দাবাদ